একটা উচ্চারণ আমরা করব এ এন আমরা এন বলি ধরুন এখানে লেখা আছে বি এ টি বি এ টি আমরা কি উচ্চারণ করি বি মানে ব আর এ এ মানে এ এ মানে হচ্ছে জফলা আকাশ আর টি মানে ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো প্রত্যেকটা বায়ুল এবং তার সঙ্গে ওয়ার্ডের সম্পর্ক এবং কিভাবে উচ্চারিত হয় সেটা দেখাতে গিয়ে আমি একটা করি ওয়ার্ড আপনাদের কাছে এক্সাম্পল হিসেবে রাখবো অনেক দেওয়া যায় অনেক দিলে সময় অনেক দীর্ঘায়িত হবে তো তারপরে ধরুন ই লেখা আছে ই থাকলে আমরা কি বলবো এ মানে এ কার উচ্চারণ করবো এ কার মানে ধরুন এখানে লেখা আছে এম ই টি আমরা উচ্চারণ করবো এম মানে ম আর ই মানে একার আর টি মানে এইভাবে যখন কোন ওয়ার্ডের ক্ষেত্রে ই থাকবে আমরা একার এ থাকলে এ উচ্চারণ করবো ই আর ই এ থাকলে আমরা ম্যাক্সিমাম তবে ব্যতিক্রম আছে ই এ থাকলে আমরা দীর্ঘ একার উচ্চারণ করবো ধরুন এখানে লেখা আছে এম ই এ টি আমরা এটা কি উচ্চারণ করবো এম ই এ টি এম মানে ম আর ই এ ই এ থাকলে আমরা দীর্ঘইকার করবো তারপরে ময় দীর্ঘইকার আর টি মানে টেট তাহলে ই এ থাকলে কিন্তু এর ব্যতিক্রম আছে এর ব্যতিক্রম বলতে ধরুন এখানে লেখা আছে এইচ ই এ আর এর উচ্চারণ হবে তখন ই আর উচ্চারণ হবে আবার এইচ ই এ ডি থাকলে তখন হেড হবে তবে এর কতগুলো ব্যতিক্রম আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ই এ মানে দীর্ঘ ইকার বা দীর্ঘ ই ধরতে হবে ই এ জি এ ডি ইগল ইগল লিখতে গেলে আমরা হর্ষই লিখবো না এই দীর্ঘই গল অ লিখতে হবে তো পরের আই পরের বায়ুর আই আই হলে আমরা হর্ষই কখনো দীর্ঘই লিখবো ধরুন এখানে লেখা আছে এস আই টি আমরা উচ্চারণ করবো সিট এটা পরিষ্কার হয়ে গেল তাহলে আই থাকলে হয় দীর্ঘইকার তাহলে হর্ষইকার এর আগে আমি প্রথম এবং দ্বিতীয় পর্বে এটা নিয়ে আমরা আকার বলা হয়েছিল কিন্তু ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে এ থাকলে আকার হয় না ম্যাক্সিমাম এ হয় ই থাকলে একার হয় ও থাকলে আমরা কখনো অ ধরুন এখানে লেখা আছে ও এন আমরা উচ্চারণ করি ওয়ান আবার ও উচ্চারণ করি যখন ও এন ই ওয়ান আবার ও থাকলে তাহলে ও হলে এগুলো কি হয় উচ্চারণের ব্যতিক্রম আছে ভিন্নতা রয়েছে এর আগে আমি বলেছি যে ভায়োলের ক্ষেত্রে আমরা উচ্চারণের ভিন্নতা দেখি এর নির্দিষ্ট এবং এরা একেবারে কোনো সিম্পল নয় ওয়ার্ড শেষেতে এদের উচ্চারণ পাল্টে যায় তাহলে এখানে ও এন অন হলো এখানে অ হলো এখানে ও আন হলো ও হলো আর ও টি এইচ ই আর তখন আমরা এটা উচ্চারণ করব আগার আদার কি উচ্চারণ করছি আমরা আ দয়াকার আদার ইউ থাকলে আমরা কি উচ্চারণ করব ইউ হলে আকার হবে ইউ সবসময় আকার চা দিয়ে থাকুক যদি এখানে সি ইউ টি কাট তো যখনই আমরা ইউ দেখব এস এইচ ইউ টি সার এস এইচ ইউ এন সান যদি আমরা থাকি এস ইউ এন সান আবার এস এইচ ইউ এন সান সান মানে ত্যাগ করা পরিত্যাগ করা এস ইউ সান মানে সূর্য তাহলে ইউ থাকলে আমরা আকার উচ্চারণ করবো সি মানে ক এর আগে আমি এই পর্বে দেখিয়েছি যে ইউ মানে আকার হবে আর সি যদি ইউ থাকে তখন সিটা ক উচ্চারিত হয় তাহলে কাট সান এটা আমাদের কাছে ক্লিয়ার এবারে যে আরো কিছু আছে ডাবল একই ওয়ার্ডের মধ্যে আমরা দেখি যে ও আছে বাবার ই আছে দুটো ভাবেল আছে আই আছে ই আছে সেই ক্ষেত্রে কি উচ্চারণ হবে ধরুন ইউর সঙ্গে কনসোন্যান্ট আছে তারপরে ই আছে তখন আমরা এর উচ্চারণটা কি করব আই ইউ উচ্চারণ করব এখানে একটা আমি উদাহরণ দিই এই উদাহরণটা দেখুন এখানে লেখা আছে সি ইউ টি ই তাহলে আমরা কি দেখছি ইউ কনসোন্যান্ট দেখছি আবার ইউ দেখছি তখন এর উচ্চারণ হয়ে যাচ্ছে কি আমি বলেছি আই মানে সি মানে ক আই মানে হর্ষইকার আর ইউ মানে হচ্ছে উ
আর টি তো এইটা এর সঙ্গে চলে আসবে টিটা তখন টিই টয়কার হবে না বা টির সঙ্গে কোনো রকম কোনো শব্দ আমরা যুক্ত করব না জয়েন করব না এইটা এই ই আর ইউ মিলিয়ে হয়েছে এই হর্ষইকার আর ইউ তাহলে এই দিকে যখন চলে আসছে পড়ে আছে আমার টি শুরু টি সিঙ্গেল ভাবে উচ্চারিত হবে তো ধরুন তাহলে কি হলো ইউ আর যদি ই থাকে কোন ওয়ার্ডে আপনি দেখবেন ইউর পরে একটা কনসোনেন্ট তারপরে যদি ই থাকে তখন সেটার উচ্চারণ আই ইউ হবে তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এটা ইউর ধরুন কোন জায়গায় লেখা আছে এম ইউ টি ই তাহলে উচ্চারণ হবে মিউট কি হবে মি উট তাহলে এখানে আবার আমি বলছি এই ই আর ইউ মিলিয়ে কি হয়ে গেল যে এটা হর্ষইকার আর এখানে ইউ যুক্ত হলো আর টিটা এখানে ট হিসাবে হলো এরকম আরো আছে তো এরপরে আমি যেটা দেখিয়েছি সেটা হলো যে আই আর ই থাকে যদি আই প্লাস কনসোনেন্ট কনসোনেন্ট প্লাস ই থাকে ই থাকে তখন আপনাকে আই উচ্চারণ করতে হবে কি করবেন আই উচ্চারণ করবেন ধরুন এখানে লেখা আছে এন আই এন ই তাহলে এখানে কি হলো আ এন মানে ন আ এখানে আই আ হস্যই মানে এই আ হস্যই আই আর ইটা এখানে চলে এসছে এন পরে রইল দন্তান্ন নাইন তারপরে আমরা কি দেখছি আই কনসোনেন্ট এবং ই আই আর ই যখন থাকছে এটার জন্য আমরা আই উচ্চারণ করছি কি করছি আই আর্শই আই তার মানে হচ্ছে এখানে এন মানে দন্তন্য আর দন্তের নয় আকার হর্ষই এটাই হলো তাহলে না ইন হলো আ হলো মানে আকার হলো হর্ষইকার এই হর্ষই দিলাম আর এর সঙ্গে শুধু এন এটা আগে চলে আসবে এরকম ভাবে আমরা ওয়ার্ড যেখানে দেখবো সেরকম এইভাবে আমরা উচ্চারণ করে উচ্চারণ করবো এবং নির্ভুল উচ্চারণ হবে কোনো ভুল থাকবে না এবং পড়াটা আমাদের রিডিং স্কিলটা অত্যন্ত প্রাঞ্জল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো